ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস কুইস্ট আজ আমরা এই ভিডিওতে শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি গতকাল শিক্ষক দিবসে একটি গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে এসেছে সেই বিষয়ে আমরা আজ এই ভিডিওতে দেখব কি রয়েছে বিস্তারিত আজ বার্তা পোর্টালে যে খবরটি বেরিয়ে এসেছে নয়া শিক্ষানীতি লাগু হলে শুধুমাত্র পশ্চিমবঙ্গের দু থেকে আড়াই লাখ শিক্ষক লাগবে এই বিষয়ে দিলীপ ঘোষ কী বললেন সেটি আমরা দেখে নেব এই সম্পূর্ণ ভিডিওতে নয়া জাতীয় শিক্ষানীতি লাগু হলে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই দুই থেকে আড়াই লাখ নতুন শিক্ষক লাগবে বলে মন্তব্য করলেন বিজেপির সভাপতি দিলীপ ঘোষ আজ শনিবার বঙ্গ বিজেপির আয়োজিত শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানে গিয়ে দিলীপ ঘোষ বলেন কেন্দ্রীয় সরকার যে নয়া শিক্ষানীতি নিয়ে এসেছে সেই শিক্ষানীতি লাগু হলে শুধুমাত্র পশ্চিমবঙ্গে দুই থেকে আড়াই লাখ নতুন শিক্ষক লাগবে তিনি বলেন দু সালের মধ্যে নয়া জাতীয় শিক্ষানীতি কার্যকর করার লক্ষ্যমাত্রা রেখেছে কেন্দ্রীয় সরকার এদিন দিলীপ বাবু বলেন নয়া শিক্ষানীতিতে কেন্দ্রীয় সরকার ছাত্র শিক্ষক অনুপাত তিরিশের নিচে আনতে চাইছে বর্তমানে যা চল্লিশের ওপরে রয়েছে তিনি বলেন আমি আন্দামানে গিয়েছিলাম সেখানে ছাত্র শিক্ষক অনুপাত সতেরো থেকে কুড়ি এদিন দিলীপবাবু আরও বলেন কেন্দ্রীয় সরকারের নয়া শিক্ষানীতির ভূয়সী প্রশংসা করেছিলেন এবং তিনি বলেন নয়া শিক্ষানীতিতে যদি ছাত্র শিক্ষক অনুপাত কমিয়ে আনা হয় তাহলে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই দুই থেকে আড়াই লক্ষ নতুন শিক্ষকের প্রয়োজন আর এর দরকার আছে ক্লাসটা ক্লাসে কুড়ি থেকে বাইশজন ছাত্র থাকলে একজন শিক্ষক প্রতিটি ছাত্রের দিকে আলাদাভাবে নজর রাখতে পারেন এবং মনোযোগ দিয়ে পড়াতে পারেন কিন্তু যদি চল্লিশ থেকে পঞ্চাশজন ছাত্র থাকে তাহলে সেটা সম্ভব নয় তখন শিক্ষককে একটা লেকচার দিয়ে বেরিয়ে আসতে হয় আপনাদের কি মনে হয় যে নয়া শিক্ষানীতি আসলে হব শিক্ষকদের কি ভাগ্য খুলবে না কি খুলবে না সে বিষয়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নয়া কি আমাদের আদৌ কি কোনো সুফল এনে দেবে এ বিষয়ে আপনাদের মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন